নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ইংলিশম্যান চ্যানেলের স্বাগত। এই চ্যানেলে তোমরা স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। তোমরা যারা কিছুদিন আগে উচ্চ মাধ্যমিকে আনসাকসেসফুল বা তোমাদের আশা অনুরূপ নাম্বার থেকে কম নাম্বার পেয়ে পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করেছিলে, তোমাদের আমি আগেও জানিয়েছিলাম যে তোমাদের 1 তারিখ থেকে মার্কশিট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে সেই মার্কশিট তুলতে কী কী লাগছে এবং সেই মার্কশিট তুলতে কোনো টাকা লাগছে কি না, এই বিষয়গুলিকে নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। তাহলে চলো আর দেরি না করে মূল বিষয়ের দিকে যাওয়া যাক। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা যারা পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করেছিলে, তোমাদের রেজাল্ট গত 26 জুলাই প্রকাশিত হয়ে গিয়েছে এবং 1 আগস্ট থেকে তোমাদের রেজাল্ট স্কুল থেকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তোমরা যারা পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করেছিলে, আমি তোমাদের প্রত্যেককে বলেছিলাম সেদিন স্কুলে যেতে, কারণ সেদিন স্কুলে গেলেই তোমরা একমাত্র নিশ্চিত হতে পারবে তোমরা পাস করেছো কি না। এখন একটি প্রশ্ন আসে যে সেদিন মার্কশিট আনতে স্কুলে গেলে কী কী ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে আমি তোমাদের বলবো, তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের চালানের কাগজ এবং তোমাদের যে পুরনো রেজাল্ট রয়েছে, এই ডকুমেন্টগুলি সাথে নিয়ে স্কুলে যাবে। তাছাড়া তোমাদের মধ্যে অনেকেরই একটি প্রশ্ন রয়েছে যে এই রেজাল্ট তুলতে কোনো রকম টাকা লাগছে কি না। এক্ষেত্রে আমি তোমাদের জানাবো, তোমাদের রেজাল্ট তুলতে কোনো রকম টাকা লাগছে না। নতুন রেজাল্ট তুলতে যদি কোনো রকম টাকা লাগতো, তাহলে অফিসিয়াল নোটিশে অবশ্যই এই ব্যাপারটি উল্লেখ থাকতো, কিন্তু অফিসিয়াল নোটিশেও এই ব্যাপারটি নিয়ে কোনো রকম কিছু বলা হয়নি। তাই যদি তোমাদের স্কুল কর্তৃপক্ষ কোনো রকম টাকার দাবি করে, অবশ্যই তোমরা সেক্ষেত্রে তাদের কাছে কারণ জিজ্ঞাসা করবে যে কেন তারা টাকাটা নিচ্ছে। যদি যাতায়াতের খরচা বাবদ তারা টাকাটা নেয়, তাহলে তোমরা কিছু টাকা দিতে পারো, কিন্তু যদি অন্যান্য কারণে তারা টাকাটা নেয়, তাহলে তোমরা কোনো রকম টাকা দেবে না, এবং যদি দরকার পড়ে তাহলে তোমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারো। আশা করি আমি তোমাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমি তোমাদের প্রত্যেকের কমেন্টই দেখি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি। তাই তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা তোমাদের ইংলিশম্যান চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে।